প্রযোজ্য 75% আপনার সাপোর্ট খাইও হলে যিনি মুখ্যমন্ত্রী মানিক সরকার বলি থানে আপ্রো ইয়াফারে কলাঙ্কা পিয়াবা আজ মুখ্যমন্ত্রী ত্রিপুরা সরকার এবার জেতাবুকনি মুখ্যমন্ত্রী মানিক সাহা তন্নাই বসন্ন চিনি মৌলিক অধিকার পর্যন্ত বঞ্চিত খাইকা আমাদের কয়েকজন আপনারা প্রতিনিধিরা থাকবো, আমাদের এসডিপিউ সাহেব থাকবো, ওসি সাহেব থাকবো, আপনাদের প্রতিনিধির সামনে আলোচনা হইব, কোন লুকাচুরি কিছু না, এখানে লোকালোকির কোন ব্যাপার না, এবং আলোচনার শেষে আপনাদের সবাই কাছে আমরা আবার ঘোষণা দেব, ঠিক আছে? কাইন্ডলি আপনারা এই জিনিসটি আমাদের এসডিএম তো ছুটিতে আছে, তো আমি এডিশনাল এসডিএম
আজকে আপনাদের এই ডেপুটেশনের কি কি ডিমান্ড ওটা আমি ঠিক পথে মধ্যে জানি কি কি ডিমান্ড আছে ঠিক আছে শুধু এতটুকু আমি জানছি যে এখানে মান্দাই আডি ব্লকে একটা ডেপুটেশন চলছে ঠিক আছে তো ওই হিসাবে আপনাদের কি ক্ষোভ আছে না আছে ওইটা কাইন্ডলি আমাকে একটু জানতে দিন তো ভিডিও কি করছে না করছে বা কি আছে ব্লক কি করছে এটা আমরা এসডিএম অফিস কিছুই জানি না তো আমার একটা অনুরোধ সবার কাছে এখানে জিতেন বাবু বা আপনারা যারা যারা আছেন এখানে কাইন্ডলি আপনারা পাঁচজন আমাদের সঙ্গে থাকেন আমার সঙ্গে আর আমাদের এসডিপিও সাহেব থাকবো আমাদের ওসি সাহেব থাকবো আমরা একটু ভিডিওর সাথে আলোচনা করি কি কি ম্যাটার হয়েছে তারপরে আমরা ডিভিশন নিয়ে আপনাদের আমরা জানাবো এর আগেও তো ডেপুটেশন হয়েছে না ম্যাডাম অবশ্যই ভিডিও সাহেব আমাদের একটি দাবি যে আমাদের মান্দায় আডি ব্লকের বিগত দুই এক মাস ধরে শুধুমাত্র এই বিজেপির ওনার কথার মাধ্যমে এখানের যে বেনিফিশিয়ারি গুলা বেনিফিশিয়ারি হোক যে কোনো সুযোগ সুবিধা সেটি শুধুমাত্র আমাদের গেছি ভাইস চেয়ারম্যান ওনার কথা কোনোদিন মেনে নিচ্ছি না বা মেনে নিতে পারবো না কারণ আমরা জানি যে গত 2021 এই মান্দাই এলাকার একজন এমডিসি তিনি জয়ী হয়ে এখানে এমডিসি হয়েছেন বর্তমানে উনি চেয়ারম্যান এবং গত বিধানসভা ইলেকশনেও আমাদের যে বিধায়িকা উনি এই মান্দাই এলাকার একজন বিধায়িকা ওনারে সম্মান না দিয়ে ওনার কথার কথা না শুনে যেভাবে বিলি বন্ধন হচ্ছে এটা একতরফা মাফিয়া গিয়ে চলছে তাই আমরা কোনোদিন এটাকে আমরা সমর্থন করছি না যতক্ষণ পর্যন্ত যে আমাদের এই আডি ব্লকের যে কোনো সুযোগ সুবিধা হোক বেনিফিশিয়ারি যেগুলো মানে সুযোগ সুবিধা দেওয়ার আগে যাতে আমাদের যে বিধায়িকা এবং এমডিসি ওনাদের কথার মাধ্যমে যাতে হয় এটাই আমাদের দাবি নমস্কার ধন্যবাদ।